वासुदेवाय, ओ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नारं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतं सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवती नैष्ठिकी। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामहं ददाति सपदान्तिकम्। वन्देहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणरघुनाथं तं सजीवं सावधयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललितश्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमःस्तु ते। तप्तकंचना गौरांगी राधेवृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे रामा हरे रामा 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 हरे हरे। तो हमरा आगे थेके आलोचना करेछिलाम जे गीता महत्व गीतार प्रथम अध्याय आलोचना कर ले कि लाभ क्यों कि भगवत धामे गेछे तार प्रमाण स्वरूप हमरा आलोचना करेछिलाम। तो एखन प्रथम श्लोक सेखाने बला हयेछे धृतराष्ट्र उवाच। धृतराष्ट्र बोललेन तो धृतराष्ट्र कि धृतराष्ट्र सम्पर्के किछु आमादेर जाना आवश्यक कर्तव्य। तो धृत माने जाके धारण करा हयेछे धारणकारी धर्ता तैनाकि धृत माने धृत प्लस राष्ट्र ना। तो धृत माने जाके धारण करा हयेछे दैट मीन्स धारणकारी धर्ता। और राष्ट्र माने स्ट्रक्चर फ्रेमवर्क ओके। तो धृतराष्ट्र माने हच्छे देहरूपी स्ट्रक्चर के धारणकारी তাই নয় কি দেহরূপে স্ট্রাকচারকে ধারণ করে বা যে রাষ্ট্রকে ধারণ করে থাকে সেই হচ্ছে ধৃতরাষ্ট্র। তো এখন প্রশ্ন হলো যে এই দেহরূপী সংরচনাকে কে ধারণ করে রেখেছে কার দ্বারা এই দেহরূপী সংরচনাকে ধারণ করা যায় তাই নয় কি সেটা কি কার দ্বারা করা যায় সেটা হচ্ছে মন। আশা করি এরকম এরকম মিনিং আপনারা আগে নাও শুনে থাকবেন। হরে কৃষ্ণ। তো এই ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ তাহলে মন প্রশ্ন করছে তাই নাকি। তো তোমরা জানো যে বিবেকের সহায়তা ছাড়া মানুষের এক অন্ধ শক্তি ছাড়া কিছুই না তাই না কি। তো ধৃতরাষ্ট্র কে ছিলেন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তাই না। তিনি দেখতে পেতেন না কারণ মন তো অন্ধ শক্তি বিবেকের সাহায্য নিয়েই মন কাজ করে তাই না কি। আর গীতায় বিবেককে বিবেক হচ্ছে সঞ্জয়। তো যদি আমাদের গীতার এই যে ধৃতরাষ্ট্রকে আমাদের দেহের সাথে তুলনা করা হয়েছে দেহ ধারণকারী মন এবং বিবেকের সাথে তুলনা করা হয়েছে সঞ্জয়কে ঠিক আছে। আর তাহলে
কি হচ্ছে, মন বিবেককে প্রশ্ন করছে, তাই না? এটা ভেরি ক্রিটিক্যাল, বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো সেখানে বলছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রান্তরে আমার পুত্র এবং পাণ্ডবপুত্রেরা যুদ্ধার্থে সমবেত হয়ে কি করেছিলেন। তো সেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ হচ্ছে মনের পক্ষে কারা আছে, তাই নয় কি? তাহলে মনের পক্ষে কারা আছে, বলছে আমাদের যে 10টা ইন্দ্রিয় এবং 5টা জ্ঞানেন্দ্রিয়, তাই নয় কি? সেই নিয়ে আমাদের শরীর গঠিত না, 10টা ইন্দ্রিয়, তার মধ্যে হচ্ছে শরীর 10টা ইন্দ্রিয়, তার মধ্যে হচ্ছে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। বাক পানি পাদ পায়ু উপাস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়, আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু করণ নাসিকা জিহ্বা ত্বক, তাই না? তো এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। তো এই ইন্দ্রিয়ের, এই 10টা ইন্দ্রিয়, এদের ধর্তা, এদের মালিক কে? এদের মালিক হচ্ছে মন, তাই না কি? এদের নিয়েই হচ্ছে মনের প্রতাপ। যদি এই ইন্দ্রিয়গুলো মনের অধীনে না থাকতো, তাহলে মনের কোনো অস্তিত্ব থাকতো না, কোনো গুরুত্ব নেই। মন চাইছে তাই চোখ দেখছে, তাই কি? মন চাইছে তাই কান শুনছে। মন যদি না চায় তাহলে এরা কেউ কিছু করতে পারতো না, তাই নয় কি? কিছু করতে পারতো বলুন, কিছু করতে পারতো কি? কিছুই করতে পারতো না। তো এইরকম হচ্ছে আমাদের ধৃতরাষ্ট্রের মানে, আমাদের দেহ এবং মন এবং বিবেকের সঙ্গে তুলনা করা হয়েছিল, ঠিক আছে? তো এছাড়া যদি দেখা যায় যে তার পৌরাণিক ব্যাকগ্রাউন্ড, তো সেখানে আপনারা সবাই জানেন যে ধৃতরাষ্ট্র ছিলেন এক দুর্যোধনের পিতা, হ্যাঁ, তাই না? পাণ্ডুর অবর্তমানে হস্তিনাপুরের রাজা হয়েছিলেন, তাই তো? আর কি ছিলেন, তিনি জন্মান্ধ ছিলেন, গান্ধারের রাজকুমারী গান্ধারীকে তিনি বিবাহ করেছিলেন, তাই না? তো কি জন্য বলছে যে ধৃতরাষ্ট্র উপাচ্য, ধৃতরাষ্ট্র শব্দের উপরে বলছে, তাই না? ধৃতরাষ্ট্র কে ছিল তার সম্বন্ধে কিছু জানা উচিত না, সে জিজ্ঞাসা করছে, তাহলে তার সম্বন্ধে কিছু জানা উচিত। আর কি, তার 100 পুত্র ছিল, আপনারা সবাই জানেন, এগুলো আপনাদের জানা কথা, আর এক কন্যা ছিল, তাই না? তো আর তার পিতা ছিল বিচিত্রবীর্য, কিন্তু বিচিত্রবীর্যের মারা যাওয়ার পর তার পিতা বেদব্যাস, তাই না? আর মাতা ছিলেন অম্বিকা। তো তার জন্মান্ধ হওয়ার কারণ হিসেবে মহাভারতে এক কাহিনী বর্ণনা করা হয়েছে, মহাভারতে নেই এটা, এটা এক মহারাজ বলেছিলেন, মহাভারতে আছে কিনা আমি জানিও না। এক মহারাজ বলেছিলেন যে তার যে পূর্বজন্মে তিনি এক রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, তাই না কি? ক্ষত্রিয় রাজা ছিলেন। তো আর তখনকার দিনে ক্ষত্রিয়রা হরিণের মাংস ভক্ষণ করত। তো একদিন রাজা হরিণ শিকারে জঙ্গলে যান এবং হঠাৎ করে একটা হরিণ দেখতে পান। তো হরিণটি ধরার জন্য তিনি যথারীতি হরিণটির পেছনে ছুটতে লাগলো। তো ছুটতে ছুটতে এক ধরনের, সেটা মায়ার হরিণ ছিল যেটা তাকে আকৃষ্ট করেছিল। তো ছুটতে ছুটতে সে গভীর জঙ্গলে পৌঁছে যায়, কে? ধৃতরাষ্ট্র, তার পূর্বজন্মের কাহিনী, ওকে? তো তখন সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করে, তাই ধৃতরাষ্ট্র বাধ্য হয়ে একটা জঙ্গলের একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করে। তো তিনি গাছের ডালপালা ভেঙে গাছটির নিচে আগুন জ্বালালেন, কিন্তু সারাদিন যে
এদিক ওদিক ছোটাছুটির ফলে অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তো এই খাবারের চিন্তা করছিলেন। তিনি যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটির ওপরে ছিল এক পাখি, পাখির বাসা, সরি পাখি নয় পাখির বাসা। তো সেই পাখির বাসাটিতে ছিল মা পাখি আর বাবা পাখি এবং তাদের 100 বাচ্চা। তো বাবা পাখিটি মা পাখিকে বলতে লাগলো, তো রাজা হচ্ছে খুব ক্ষুধার্ত, আমাদের উচিত রাজাকে খাওয়ানো। তখন বাবা পাখিটি বলল যে আমি তাহলে আগুনে ঝাঁপ দিই, আমার পালকগুলো পুড়ে যাবে এবং আমি ঝলসে যাব, তখন রাজা আমাকে খেতে পারবে। মা পাখিটি বলল তুমি মরে গেলে ছানাদের অনেক কষ্ট হবে, তার চেয়ে বরং আমিই ঝাঁপ দিই। তো এরকম কথা কাটাকাটি হতে হতে মা পাখিটি হঠাৎ করে যে পড়ে যায় সে আগুনের মধ্যে। তো খাবার পর তখন সেই রাজা কী করলো, সঙ্গে আগুনে পড়তে সেই আগুন থেকে নিয়ে খেয়ে নে, তীর দিয়ে সেটাকে বের করে আগুন থেকে ঝলসে যাওয়ার পরে খেয়ে নে। কিন্তু সে খাবার পর আরও রাজার খিদে বেড়ে যায়। তো গাছের ওপরে তাকায়, তখন সে তিনি দেখতে পান যে গাছের ওপরে পাখি আছে। তো তিনি তখন গাছ হয়ে ওপরে ওঠে এবং বাবা পাখি এবং তার সমস্ত ছানাগুলোকে নামায়। এবং রাজা কি করে, তার তীর দিয়ে ছানাগুলোর এক চোখ দিয়ে ঢোকায় আর অন্য চোখ দিয়ে তীরটা বের করে, ঠিক আছে। তো এভাবে সে সব ছানাগুলোকে ঝলসে খেয়ে নেয়। আর তার এই কৃতকর্মের জন্যই কিন্তু এরকম বর্ণনা আছে যে বর্ণনা করেছিলেন যে মহারাজ তিনি পরের জন্মে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে শতপুত্রের মৃত্যু সংবাদ শুনতে হয়েছিল, তাই না কি? হরে কৃষ্ণ, বোঝা গেল? এছাড়া কি আছে? এছাড়া তিনি তো অত্যন্ত পাণ্ডিত, যে মৃত্যুর পর যুধিষ্ঠির রাজা হয়েছিলেন, হ্যাঁ, অল্প দিনের মধ্যে পাণ্ডবরা খ্যাতিমান হয়ে উঠছিল, তা ব্রাহ্মণদের উপদেশে কণিক নামক ব্রাহ্মণ, হয়তো এটা জানার জন্য বলা ভালো, কণিক নামে এক ব্রাহ্মণ, তার উপদেশে কিন্তু এই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রভৃতির পরামর্শে পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল কণিক নামে ব্রাহ্মণের উদ্দেশ্যে, ঠিক আছে। তো সেই কারণে কৌশলে পাণ্ডবদেরকে বারণাবতে পাঠানো হয়েছিল, তাই না? সেখানে যতগৃহে দগ্ধ করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিদ্যুৎ তাদেরকে রক্ষা করেছিলেন। এটা ধৃতরাষ্ট্র এসব জানতো, কিন্তু তার সত্ত্বেও তিনি কিছু করেননি, তাই নয় কি? তো তারপর কি, তারপর হচ্ছে যে সেখানে যুধিষ্ঠির যখন তারপর যুদ্ধ শেষে রাজা হলেন, ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তিকে নিয়ে অরণ্য যাত্রায় চলে যান, তাই না? এবং হরিদ্বারের নিকট এক গভীর অরণ্যে সে তারা তপস্যা শুরু করে এবং যখন দাবাগ্নি হয় অরণ্যে, সেই তপস্যা অবস্থায় তারা প্রাণ ত্যাগ করেন, তাই না কি? তো ধৃতরাষ্ট্র সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব যে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা। তো ধর্ম, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছিল, তাই না? তো কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, এই শ্লোক সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।